আগামী নির্বাচন সামনে রেখে বেশ সক্রিয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে রওশন এরশাদের সম্মেলনের ডাক, আবারও ভাঙনের মুখে এরশাদের গড়া এই দলটি। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মোশেও বলেছেন, রওশন এরশাদ দল ভাঙার কথা বলেননি, সবাইকে নিয়েই জাতীয় পার্টির সম্মেলনের ডাক দিয়েছেন। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে কারো দালালি করবেন না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। জাতীয় পার্টির দলীয় অবস্থান পরিষ্কার করতে থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ভিডিও বার্তা জানান, দলে কোনো বিভেদ বা বিভ্রান্তি নেই। বলেন, হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে দলটি ঠিকমতো পরিচালিত হচ্ছে না, জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সম্মেলন ডাকা হয়েছে বলেও জানান তিনি। নিজেকে সুস্থ দাবি করে আগামী মাসে দেশে ফেরার কথাও জানান তিনি। গত কাউন্সিলে আমাদের গণতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যা যা যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গণতন্ত্র আনা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মোশিও বলেছেন, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্ন বিএনপির লোক। জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি মানে বেগম রওশন এরশাদ, এর বিকল্প কিছু আছে কিনা আমাদের তো সেই চিন্তার মধ্যে নাই। পার্টি কোনো ভাঙার সুর দিকে উনি যান না, উনি একত্র করে বরং আরো যারা চলে গেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বলছেন, যারা নিষ্ক্রিয় হয়েছেন তাদেরকে অ্যাক্টিভ করতে বলেছেন। তো মহাজোট তো জাতীয় পার্টি মহাজোটেতে আমি জানি না, আমার যতটুকু বিশ্বাস যে দৃশ্যমান তো এখনো সেখানে কোনো মহাজোট তো নাই। এদিকে নির্বাচন কমিশনে অভিযোগ দিতে গিয়ে জাপার মহাসচিব বলেছেন, গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানান মুজিবুল হক চুন্নু। ইভিএম নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। চেয়ারম্যানের গাড়ি নিয়ে নির্বাচন প্রচারণা করতে পারেন কিনা এবং মাননীয় সংসদ সদস্য এবং হুইপ তারা অবশ্যই পারেন না, সেটা আচরণবিধি আছে, তারা করছেন। সেখানে আমাদের প্রার্থী হুমকি দেওয়া হচ্ছে, তারা সেখানে জোর করে ভোট নিয়ে নেবেন, জোর করে তারা পাস করাবেন এবং যারা নাকি এজেন্ট হবে জাতীয় পার্টির প্রার্থীর তাদেরকে এলাকায় থাকতে দিবে না, হুমকি দিচ্ছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়েছে দাবি করে আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলেও আশা প্রকাশ করেন দলটির এই মহাসচিব। ভালো নির্বাচন দেওয়ার মতো আপনাদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।